সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2018 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স, 2018 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পুরাতন সিলেবাস বিশেষ স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি, সেটা আজকে প্রকাশিত হলো 25 তারিখ। এখানে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2018 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পুরাতন সিলেবাস পরীক্ষা স্থগিত পরীক্ষাসমূহ আগামী 7/2/2022 তারিখ থেকে নিম্নোক্ত সংশোধিত সময়সূচি অনুযায়ী বিগত 23/11/2022 তারিখের সময়সূচি এত দ্বারা বাতিল করা হলো। পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। পরীক্ষা আরম্ভের সময় সকাল 9টা আর পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল 7 তারিখ। 7 তারিখ গণিত, উচ্চাঙ্গ সঙ্গীত তৃতীয় পত্র, 8 তারিখ মনোবিজ্ঞান চতুর্থ পত্র, 9 তারিখ বুধবার, 9 তারিখ বুধবার, 9/2/2022 বুধবার রাষ্ট্রবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান ফিনান্স ব্যাংকিং চতুর্থ পত্র, 10 তারিখ 10/2/2022 বৃহস্পতিবার গণিত গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞান উচ্চাঙ্গ সঙ্গীত চতুর্থ পত্র, 12 তারিখ 12/2/2022 শনিবার, শনিবারে যে পরীক্ষাটা এখানে আছে শনিবার, সমাজ বিজ্ঞান সমাজকর্ম পদার্থবিজ্ঞান মার্কেটিং চতুর্থ পত্র, তারপর 13 তারিখ রবিবার, 13 তারিখ রবিবার দর্শন মৃত্তিকা বিজ্ঞান চতুর্থ পত্র, 14 তারিখ সোমবার ভূগোল পরিবেশ বিজ্ঞান জেনারেল সায়েন্স অ্যান্ড ফুড নিউট্রিশন, তারপর 15 তারিখ ইসলামের ইতিহাস সহ এইগুলা হচ্ছে চতুর্থ পত্র, তারপর 16 তারিখ বাংলা সাহিত্য ঐচ্ছিক মানে ঐচ্ছিক বিষয় চতুর্থ পত্র, তারপর 17 তারিখ বৃহস্পতিবার অর্থনীতি প্রাণীবিজ্ঞান চতুর্থ পত্র, 19 তারিখ গার্হস্থ্য অর্থনীতি চতুর্থ পত্র, 20 তারিখ ইসলামিক স্টাডিজ চতুর্থ পত্র, 22 তারিখ 22 তারিখ মঙ্গলবার পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত সঙ্গীত ও লোকসঙ্গীত চতুর্থ পত্র। এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা কথা বলা আছে যেটা আসলে ইম্পর্টেন্ট, সকলেরই জানা উচিত। পূর্বের সময়সূচি মোতাবেক অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। পরীক্ষার্থীরা প্রবেশপত্রে উল্লেখিত বিষয় কোড অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার সংক্রান্ত সকল তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যের জন্য পরীক্ষা চলাকালীন সময় প্রতিদিন 2-3 বার করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উল্লেখিত ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য বিজ্ঞপ্তি ডাক মারফত প্রেরণ করা হবে না। 2018 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পুরাতন সিলেবাস শুধুমাত্র ঢাকা মহানগরে অবস্থিত হাবিবুল্লাহ বাহার কলেজ শান্তিবাগ ঢাকা এলাকায় অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুধুমাত্র ঢাকা মহানগরে হাবিবুল্লাহ বাহার কলেজ শান্তিবাগে অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। বদরুজ্জামান পরীক্ষা নিয়ন্ত্রক, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। আজকে পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ।